মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা 71 থেকে 80 পর্যন্ত বানান শিখব। 71 থেকে 80 পর্যন্ত বানান আমরা লিখব। কিভাবে লিখব আমরা পরে দেখব, আগে আমরা সংখ্যা পড়ে নিই। এখন সবাই আমার সঙ্গে 71 থেকে 80 পর্যন্ত সংখ্যা পড়ো। 71 72 73 74 75 76 77 78 79 80 আরও একবার আমরা 71 থেকে 80 পর্যন্ত সংখ্যা পড়ে নিই। 71 72 73 74 75 76 77 78 79 80 এবার আমরা 71 থেকে 80 পর্যন্ত বানান লিখব। একই রকমভাবে প্রথমে আমরা সংখ্যা লিখব 71। তাহলে এবার বানানটা লিখে ফেলব, এ সি ভি ই এন টি ওয়াই 71 ও এন টি ওয়ান 72 একই রকমভাবে 70 আগে 7 বানান, এ সি ভি ই এন টি ওয়াই 72 টি ডাব্লিউ ও 2 73 এস ই ভি ই এন টি ওয়াই 73 টি এইচ আর ডবল দুটোই 73 74 এস ই ভি ই এন টি ওয়াই 70 কি আছে 4 এস ও ইউ আর 4 74-এর পর 75 এস ই ভি ই এন টি ওয়াই 75 এফ এফ আই ভি ই কি লিখলাম 71 72 73 74 75 এবার 76 থেকে 80 পর্যন্ত 76 আমি সংখ্যা 76 এস ই ভি ই এন টি ওয়াই 76 এস আই এক্স 6 76 77 আগে 7 এ সি ভি ই এন টি ওয়াই 77 এস ই ভি ই এন 77 78 এ সি ভি ই এন টি ওয়াই 78 ই আই ভি এস টি 8 79 এস ই ভি ই এন টি ওয়াই 79 80 E I V
টেনিস টি ওয়াই এইটিতে কিন্তু দুটোটি হবে না, একটা টি ই আই জি এইচ টি ওয়াই কি লিখলাম আরেকবার দেখে নিই, সেভেন সিক্স সেভেন্টি সিক্স, সেভেন সেভেন সেভেন্টি সেভেন, সেভেন এইট সেভেন্টি এইট, সেভেন নাইন সেভেন্টি নাইন, এইট জিরো এইটটি। আজকে আমরা সেভেন ওয়ান অর্থাৎ সেভেন্টি ওয়ান থেকে এইট জিরো এইটটি পর্যন্ত বানান পড়লাম এবং লিখলাম। তোমাদের ক্লাস ওয়ার্কে কী থাকবে আমি বলে দিচ্ছি। প্রথমে তোমরা একই রকমভাবে সংখ্যাটা লিখবে, তোমাদের এটা ক্লাস ওয়ার্ক থাকছে। সেভেন ওয়ান এখানে বানান লিখবে, সেভেন টু সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত তোমাদের আজকে ক্লাস ওয়ার্ক থাকছে। তোমরা খাতায় সুন্দর করে লিখবে, লেখা হয়ে গেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে নাম রোল সেকশন লিখে পাঠিয়ে দেবে। তাহলে প্রথমে আমি কী লিখে নিলাম, সংখ্যা, তাই তো? তোমাদের ক্লাস ওয়ার্কে তাহলে সেভেন ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত বানান লেখা থাকবে। তোমরা কীভাবে লিখবে আবার আমি লিখিয়ে দিচ্ছি। প্রথমে সংখ্যা সেভেন ওয়ান আবার লিখবে, এস ই পি ই এন টি ওয়াই সেভেন্টি, তারপরে ওয়ান ও এন এ ওয়ান। সেভেন টু সংখ্যা লেখা আছে, দেখো তোমরা আগে সংখ্যা এরকমভাবে একই রকমভাবে লিখে নেবে, সেভেন টু এস ই পি ই এন টি ওয়াই সেভেন্টি, তারপরে কী লিখবে টু টি ডাব্লু ও টু। তারপর দেখো সংখ্যা কী আছে, সেভেন থ্রি সেভেন্টি থ্রি, সেভেন এস ই ভি এন টি ওয়াই সেভেন্টি থ্রি, টি এইচ আর ডবল ই অর্থাৎ পরপর দুটো ই, দেখো থ্রি বানাবে, সেভেন ফোর সেভেন্টি ফোর, এস ই ভি ই এন টি ওয়াই সেভেন্টি ফোর, এস ও ইউ আর ফোর, সেভেন ফাইভ সেভেন্টি ফাইভ, এস ই ভি ই এন টি ওয়াই সেভেন্টি ফাইভ, এফ আই ভি ই সেভেন্টি ফাইভ। তাহলে কী করলাম, প্রথমে সেভেন ওয়ান সেভেন্টি ওয়ান, এস ই ভি ই এন টি ওয়াই সেভেন্টি ওয়ান বানান, ও এন ই ওয়ান, সেভেন টু সেভেন্টি টু, সেভেন বানান কি এস ই ভি ই এন তার সঙ্গে টি ওয়াই, তাহলে কী হয়ে গেল সেভেন্টি টু টি ডাব্লু ও টু, সেভেন থ্রি সেভেন্টি থ্রি, এস ই ভি ই এন টি ওয়াই সেভেন্টি থ্রি, টি এইচ আর ডবল ই থ্রি, সেভেন ফোর সেভেন্টি ফোর, এস ই ভি ই এন টি ওয়াই সেভেন্টি, এফ ও ইউ আর ফোর, সেভেন ফাইভ সেভেন্টি ফাইভ, এস ই ভি ই এন টি ওয়াই সেভেন্টি ফাইভ, এফ আই ভি ই। এই ক্লাস ওয়ার্কটা তোমরা সুন্দর করে খাতায় লিখবে আর খাতায় নাম রোল সেকশন লিখে আমাদের গ্রুপে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ এভরিবডি।